গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা দেখছেন অরিত্র মাশরুম চ্যানেল আর আমি আপনাদের বন্ধু অভিজিৎ। চলুন আজকে একটা সুন্দর রান্নার রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো, যেটা মাশরুম কারি রেসিপি। চলুন দেখে নিই ছোট্ট একটা ইন্ট্রোর পর। আর তার আগেই বলবো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন, আমার সঙ্গে থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর মাশরুম সংক্রান্ত ভিডিও আমি আপলোড করব, তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে এবং মাশরুম মশলা কারি রান্না করতে গেলে আপনাদের কি কি উপকরণ প্রয়োজন সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখে নিন কি কি উপকরণ প্রয়োজন। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা প্রমাণ সাইজের পেঁয়াজ, সেটা কেটে নিয়েছি সুন্দর করে। এছাড়াও আমি কেটে নিয়েছি একটা প্রমাণ সাইজের টমেটো, এছাড়া সামান্য পরিমাণে আপনার ধনে পাতা, এছাড়া লঙ্কা গুঁড়ো নিয়েছি, এছাড়া এটা হচ্ছে ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, এটা গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, এছাড়াও সামান্য পরিমাণে প্রায় 50 গ্রাম মতো টক দই আমি লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছি। এছাড়াও নিয়ে নিয়েছি দুখানা আলু, প্রমাণ সাইজের বড় বড় আলু সুন্দর করে কেটে নিয়েছি পিস পিস করে। এছাড়াও আসল যেই জিনিসটা সেটা হচ্ছে মাশরুম, ওয়েস্টার মাশরুম সুন্দরভাবে পিস পিস করে কেটে আমি জল দিয়ে, নুন জল দিয়ে কিছু সময় ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার তুলে নিয়েছি। এখানে রাখা রয়েছে গরম মশলা বাটা, এটাও উপকরণ হিসাবে লাগছে। এছাড়াও নিয়েছি আদা বাটা, রসুন বাটা সুন্দরভাবে এবং জিরেও বেটে নেওয়া হয়েছে। এছাড়াও লবঙ্গ, এলাচ, দারচিনি রেখে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। এছাড়াও এই জিরে নেওয়া হয়েছে। এছাড়াও লবণ আছে, পরিমাণ মতো লবণ প্রয়োজন হবে। এছাড়াও লাগবে হলুদ, পরিমাণ মতো হলুদের প্রয়োজন হবে। চলুন কীভাবে এর প্রসেসিং করবেন সেটা একটু দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা দেখলেন প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব পরিমাণ মতো, তেল দিয়ে নিলাম পরিমাণ মতো এবং তেলটা একটু গরম হতে সময় লাগবে, একটু গরম হতে দিতে হবে। বন্ধুরা, তেলটা গরম হয়ে এসছে, তেল গরম হয়ে গেলে কয়েকটা সাদা জিরে আমি দিয়ে দেবো। এবার বন্ধুরা আলুটা নেব, যেই আলুগুলো আমি পিস পিস করে রেখেছিলাম। হ্যাঁ বন্ধুরা, আলুগুলো ছেড়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে অবশ্যই পরিমাণ মতো লবণ এবং হলুদ মিশিয়ে নেবেন। বন্ধুরা, আলু ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি সুন্দর করে তুলে নেব। আলু ভাজা হয়ে যাওয়ার পর এবার মাশরুমটাকে নেব, মাশরুমটা নিয়ে মাশরুমটাকেও ভেজে নেব। মাশরুমের মধ্যে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব। লবণ জলে যেহেতু মাশরুমটা ভিজিয়ে রেখেছিলাম তাই লবণও বেশি দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো দিয়ে নেব। দেখুন কি সুন্দর মাশরুমটা জল ছাড়ছে। আমরা জানি মাশরুমে
প্রায় 80% জল থাকে, তাই মাশরুমটা ভাজতে গেলে দেখা যাচ্ছে জল বেরোচ্ছে। আপনারা জলটা কিন্তু ফেলবেন না। মাশরুমের মধ্যে যে হালকা একটা সেন্ট থাকে, সেই সেন্টটাকে একটু করার জন্য আমি একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। জলটা মোটামুটি একটু টানিয়ে নেবেন, তাহলে ভালো হবে। দেখুন, এবার তেল ছেড়ে দিচ্ছে। যখন দেখবেন তেল ছেড়ে দিচ্ছে, তখন বুঝবেন মোটামুটি ভাজা হয়ে গেছে, মোটামুটি ভাজাটা কমপ্লিট। আমি পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর আবার আমি কিছুটা পরিমাণ তেল দেবো কড়াইতে। আমি সর্ষের তেল দিচ্ছি। আপনারা যদি সর্ষের তেল না খান, সেক্ষেত্রে আপনাদের মতো করে আপনারা তেল দিতে পারেন, সাদা তেল দিতে পারেন। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এই যে দেখছেন লবঙ্গ, এলাচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, দারচিনি আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ, দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি ভেজে নেব। এর মধ্যে দেবো সামান্য পরিমাণে হলুদ, হলুদ গুঁড়ো, সামান্য লবণ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা মাঝারি চামচের হাফ চামচ দেবো, ধনে গুঁড়ো হাফ চামচ, গোলমরিচ গুঁড়ো দেবো, দেখতে পাচ্ছেন এক চামচের তিন ভাগের এক ভাগ। এবার ভালো করে এটাকে করে নেব। নিয়ে এবার টমেটো কুচিটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এইখানে আদা রসুন বাটা যেটা ছিল সেটা আমি দিয়ে দেবো, জিরে বাটা যেটা ছিল সেটাও আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আপনারা এটা পেস্ট হয়ে গেছে সুন্দর এবং গন্ধ ছেড়েছে সুন্দর। এবার আমরা সেই ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে ঢেলে দেবো এবং ভেজে রাখা মাশরুমগুলোকেও আমরা সুন্দরভাবে এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে ভালো করে মাখাবো মশলাগুলোর সঙ্গে, ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাখা মাখা হয়ে গেছে কি সুন্দর। এবং আমি যে টক দইটা লবণের সঙ্গে ফাটিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আপনারা এই টক দই ছাড়াও করতে পারবেন, যদি টক দই নাও দেন তাও আপনাদের রেসিপিটা সুন্দরভাবে করা যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে, ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবেন এবং সুন্দর একটা গন্ধ ছেড়েছে। কষা হয়ে গেছে মোটামুটি, গা মাখা মাখা হয়ে যাওয়ার পর এবার আপনারা জল ঢেলে দেবেন। এবার আমি উপর থেকে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এইবার ঠিক নামানোর সময় এই যে যেই গরম মশলা আমি বেটে রেখেছিলাম সেটা এই সবজির মধ্যে আমি দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মাশরুম মশলা কারি
আলু দিয়ে কি সুন্দর রান্না করা যায় তার প্রসেস আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আশা করি আপনারা প্রত্যেকেই বাড়িতে এরকম রান্না করে টেস্ট করে দেখবেন। এরকম নতুন নতুন রেসিপি জানতে, মাশরুম সংক্রান্ত বিভিন্ন ভিডিও জানতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, ফলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট এর নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে পবিত্র মাশরুম চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এবার উপর থেকে যে ধনে পাতা কুচিগুলো আমি রেখেছিলাম সুন্দর করে সেগুলো বিছিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, প্রায় শেষ। এবার তুলে নেব মাশরুম মশলা কারি, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন আমি বাটিতে তুলে নেব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মাশরুম মশলা কারি তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতেও রান্না করে খেতে পারবেন। চলুন বন্ধুরা, এ অবধি রাখি। আবার নতুন নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।